হিরালাল ভকত কলেজে তোমরা যারা কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিলাপ করেছিলে, তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা এই কলেজে অ্যাডমিশন পোর্টালে গিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এই জন্য তোমরা admission.hbc.in ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে তোমরা সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ এই অপশনে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাডমিশন পোর্টালটা এখান থেকে ওপেন হবে। এরপর তোমরা বেঙ্গলি মেজর যেটা 4 ইয়ার্স আছে, যারা অনার্সের জন্য অ্যাপ্লিকেশন করেছে, তোমরা এই অপশন থেকে ক্লিক করবে। যারা জেনারেল কোর্সে অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু 3 ইয়ার এই অপশনে ক্লিক করবে। 4 ইয়ার অনার্সের মধ্যে দেখবে বেঙ্গলির মধ্যে তোমাদের ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, জেনারেল রয়েছে। তোমরা জেনারেল অপশনে ক্লিক করে চেক করে দেখতে পারছো কাদের কাদের নাম আছে, তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। এখানে কিন্তু কনফার্ম রয়েছে, তোমাদের 44টা সিট কনফার্ম রয়েছে, বাদ বাকি সব তোমাদের ওয়েটিং পজিশনে আছে। ঠিক আছে, এবার 44-এর মধ্যে যদি তোমাদের এখানে 20 জন বা 22 জন যদি অ্যাডমিশন না নেয়, তাহলে কিন্তু তারপরের লিস্টে তোমাদের কিন্তু নাম আসবে, তোমরা এই কলেজে অ্যাডমিশন হতে পারছো। ওকে, এবার 44 জনের পরে তোমাদের দেখো এখানে কিছু এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, এদের কিন্তু আলাদা করে মেরিট লিস্ট বেরিয়েছে। এরা যদি এসসি বা এসটি কোঠায় বা ওবিসি কোঠায় যদি অ্যাডমিশন নিয়ে নেয়, তাহলে কিন্তু এখানে সিট ফাঁকা হয়ে যাচ্ছে। তোমাদের জেনারেল যারা আছে তারা কিন্তু এই কলেজে যদি 22টা সিট ফাঁকা থাকে, পরে 44 জনের মধ্যে 22 জন অ্যাডমিশন না নেয়, তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। বা এর মধ্যে অনেকেই কিন্তু অন্য কলেজে ফর্ম ফিল আপ করেছে, তারা অন্য কলেজে অ্যাডমিশন হয়ে যাবে, যার জন্য তোমাদের সিট ফাঁকা থাকবে, তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন হয়ে যেতে পারছো। এভাবে তোমরা আরেকটি সাবজেক্ট তোমরা দেখে নাও, যে প্রত্যেকটি সাবজেক্ট তোমরা এখানে চেক করতে পারবে। যেমন বিএ জেনারেল কোর্সে 3 বছরের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছে, তারা তোমরা এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করে তোমরা চেক করে নেবে যেখানে কতগুলো সিট কনফার্ম রয়েছে। এখানে কিন্তু তোমাদের টোটাল সিট কনফার্ম রয়েছে, 112টা সিট কনফার্ম রয়েছে, এবার বাদ বাকি সব কিন্তু ওয়েটিংয়ে রয়েছে। 112 জনের মধ্যে সবাই কিন্তু এই কলেজে অ্যাডমিশন নেবে না, কেউ কেউ অন্য কলেজে অ্যাডমিশন নেবে, তাহলে কিন্তু তোমাদের সিট ফাঁকা হয়ে যাবে। 112 জনের মধ্যে ধরো 60 জন অ্যাডমিশন নিল না, তাহলে তোমরা 60 জন কিন্তু এখানে চান্স পাচ্ছ। এর মধ্যে আবার এসসি, এসটি, ওবিসি রয়েছে, এদের কিন্তু আলাদা লিস্ট বেরিয়েছে। এবার তারা যদি সেই লিস্টে অ্যাডমিশন নিয়ে নেয়, এসসি কোঠায় বা এসটি কোঠায় বা ওবিসি এ কোঠায়, তাহলে কিন্তু তোমাদের এখানে সিট ফাঁকা হয়ে গেলে জেনারেলরা কিন্তু তোমরা সুযোগ পাবে এই কলেজে অ্যাডমিশন হওয়ার। ঠিক আছে, তোমরা এর জন্য প্রত্যেক দিন ওয়েবসাইটটা চেক করবে, ওয়েবসাইট চেক করে দেখবে যে তোমাদের নাম এসছে কিনা অ্যাডমিশন লিস্টে। যদি তোমাদের নাম এসে তোমরা যদি অ্যাডমিশন না নাও, তাহলে কিন্তু তোমাদের জায়গায় অন্য কেউ অ্যাডমিশন নিয়ে নেবে, তোমরা কিন্তু আর এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ না। এই জন্য রেগুলারলি তোমরা ওয়েবসাইট চেক করবে, ওয়েবসাইট চেক করে কিন্তু অ্যাডমিশন হওয়ার চেষ্টা করবে। আর অ্যাডমিশন লিস্টে তোমাদের যাদের নাম আছে বর্তমানে কনফার্ম আছে, আর যারা এর পরের লিস্টে তোমাদের যাদের নাম থাকবে, তোমরা কিন্তু এখানে ইউজার নেম আর তোমাদের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করে তোমাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্টটা সংগ্রহ করবে। তারপর তোমাদের যেদিন থেকে ক্লাস চালু হবে 1 তারিখ থেকে, তোমাদের কিন্তু তখন কলেজে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পর তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন হয়ে যেতে পারছো। ওকে, সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হয়েছে 23/4/2023 তারিখে, আর তোমাদের 24 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে হবে যাতে নাম এসছে। আর থার্ড মেরিট লিস্ট তোমাদের কিন্তু 25 তারিখে পাবলিশ হচ্ছে, আর তোমরা অ্যাডমিশন নিতে পারবে 26 তারিখের মধ্যে, তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এরকমভাবে তোমাদের ফোর্থ মেরিট লিস্ট পাবলিশ হবে, সেটা 27 তারিখে, 28 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন নিতে হচ্ছে। যাদের নাম সেকেন্ড লিস্টে এখনো আসেনি, তোমরা কিন্তু থার্ড আর ফোর্থ লিস্টে তোমরা কিন্তু মেরিট লিস্ট চেক করবে, তোমাদের নাম আসতে পারে। ওকে, এছাড়া তোমরা 4 বছরের ইংলিশ অনার্স কোর্স থেকে তোমরা জেনারেল ক্যাটাগরি চেক করে দেখতে পারছো, তোমাদের এখানে কতজনের নাম রয়েছে কনফার্ম রয়েছে। তোমাদের কনফার্ম রয়েছে কিন্তু এখানে 40 জনের নাম কনফার্ম রয়েছে, বাদ বাকি সব ওয়েটিংয়ে আছে। তোমাদের যাদের ওয়েটিংয়ে আছে এর মধ্যে কিন্তু কেউ কেউ চান্স পেতে পারো। যদি তোমাদের এখান থেকে 20 জন বা 30 জন অ্যাডমিশন না নেয় বা 10 জন অ্যাডমিশন না নেয়, তাহলে কিন্তু তোমাদের এর পরে 10 জন তোমরা এই কলেজে অ্যাডমিশন পাচ্ছ। এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা মেরিট লিস্ট এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা যারা কম্পিউটার সায়েন্সে 3 বছরের জেনারেল কোর্সে অ্যাপ্লিকেশন করেছিলে, তোমরা এখান থেকে সেকেন্ড মেরিট লিস্ট চেক করে নিতে পারছো কম্পিউটার সায়েন্সের জেনারেল ক্যাটাগরিতে। এখান থেকে অপশন ক্লিক করে তোমরা দেখবে এখানে 6টা সিট কনফার্ম রয়েছে, বাদ বাকি সব ওয়েটিং রয়েছে। তোমাদের এখানে কিন্তু যদি এর মধ্যে কেউ অ্যাডমিশন না নেয়, তাহলে কিন্তু তোমরা 2-3 জন এখান থেকে চান্স পাচ্ছ, নাহলে কিন্তু এখানে আর কেউ তোমরা চান্স পাবে না। ওকে, বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড আরও একটি কলেজ শম্ভুনাথ কলেজ থেকে তোমরা যারা কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তোমরা এই কলেজের ওয়েবসাইট চলে যাবে shambhunathcollege.ac.in, ওয়েবসাইটে যাওয়ার পর অনলাইন অ্যাডমিশন অপশনে ক্লিক করবে। নোটিশ ক্লিক করার পর তোমরা এই কলেজের যে মেরিট লিস্টটা বেরিয়েছে এটা কবে পর্যন্ত তোমরা অ্যাডমিশন হতে পারছো সেখান থেকে তোমরা চেক করে নিতে পারছো। এখান থেকে তোমরা অ্যাডমিশন নোটিফিকেশন চেক করে নিতে পারছো, ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্টটা তোমাদের বেরিয়েছে এটা তোমাদের কিন্তু 23 তারিখে বেরিয়েছে, 23 থেকে 24 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নেবে। আর থার্ড মেরিট লিস্ট তোমাদের কিন্তু 26 তারিখ, আর
ফোর্থ লিস্ট তোমাদের পাবলিশ হবে 31 থেকে 1 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এখান থেকে অনার্স আর জেনারেল এর মধ্যে কোন স্ট্রিম সেটা এখানে চুজ করবে, চুজ করার পর কোর্সটা এখান থেকে সিলেকশন করবে, বেঙ্গলি ইংলিশ যেটা হয় তোমাদের যে কোর্সে তোমরা অনার্সে অ্যাপ্লিকেশন করেছো সেটা সিলেকশন করার পর যে ক্যাটাগরি আছে সেটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করলে দেখতে পারবে জেনারেলে এখানে টোটাল সিটটা কিন্তু এখনও রয়েছে, 44টা সিট ফাঁকা রয়েছে। এর মধ্যে যারা যারা অ্যাডমিশন নিয়েছে তাদের কিন্তু অ্যাডমিশন সাকসেসফুল অপশন এখানে রয়েছে, দেখো এখানে অ্যাডমিশন সাকসেসফুল। আর যারা অ্যাডমিশন নেয়নি এখনও কিন্তু এতজন অ্যাডমিশন নেয়নি, মানে 44 জন তোমাদের নাম এসছে, তার মধ্যে মাত্র কিন্তু 3 জন অ্যাডমিশন নিয়েছে। আর কালকের মধ্যে ধরো আরও 5 জন 10 জন অ্যাডমিশন নিল, প্রায় তোমাদের কিন্তু 30টা সিট ফাঁকা থাকবে। এই 30 জনের নাম কিন্তু তোমাদের এরপরের যখন থার্ড মেরিট লিস্ট বেরোবে থার্ড মেরিট লিস্টে কিন্তু তোমাদের নাম থাকবে। এই জন্য তোমরা প্রত্যেক দিন কিন্তু কলেজের ওয়েবসাইট ফলো রাখো, যেসব ডেটে তোমাদের অ্যাডমিশন নোটিফিকেশান আছে, যেসব ডেটে তোমাদের থার্ড লিস্ট ফোর্থ লিস্ট লিস্ট বেরোবে সেসব লিস্টে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারছো, তোমাদের নাম চলে আসবে। ওকে, তোমরা এখান থেকে আরও একটা সাবজেক্ট দেখো, এখানে ইংলিশ অনার্স, ইংলিশ অনার্সের সাবজেক্ট দেখলে দেখতে পারছো তো ওখানেও কিন্তু তোমাদের সিট আছে, 40টা সিট রয়েছে, সেখানে কিন্তু তোমাদের 6 থেকে 7 জন কিন্তু এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। সেরকম প্রত্যেকটা সাবজেক্ট তোমরা এখানে চেক করে নিতে পারছো। হিস্ট্রিতে অনার্সে দেখো এখানে কিন্তু টোটাল সিট রয়েছে 45টা, এখানেও কিন্তু 6-7টা ছেলে মেয়ে কিন্তু অ্যাডমিশন নিয়েছে। ফিলোসফি অনার্সে কিন্তু তোমাদের এখানে 17 জনের নাম এসেছে, একজনও কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিশন নেয়নি। সেরকম এখানে এসসি কোঠায় দেখতে পাচ্ছি, এসসি কোঠাও একজন নেয়নি, এসটি কোঠাও সেখানে 2 জনের নাম এসেছে, একজনও অ্যাডমিশন নেয়নি। তোমাদের এরকম যাদের এরপরে নাম আসবে তোমরা কিন্তু এই কলেজ থেকে অ্যাডমিশন নিতে পারছো, ঠিক আছে। তোমাদের কেমিস্ট্রিতে দেখো, কেমিস্ট্রিতে তোমাদের কিন্তু 11 জনের নাম আছে, এখানে কিন্তু মাত্র একজন অ্যাডমিশন নিয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এরকম, ও যদি 50 জন থাকে সেখানে 4 জন 5 জন 8 জন এরকম কিন্তু অ্যাডমিশন নিয়েছে। জিওগ্রাফি অনার্সে তোমরা দেখো এখানেও কিন্তু 16 জনের নাম আছে, তোমরা 4 জন অ্যাডমিশন নিয়েছে। এরপর যাদের নাম আসবে তোমরা কিন্তু ওয়েবসাইট ফলো রাখবে, তোমরা কিন্তু এখানে যে অ্যাডমিশন নিতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বর্ধমান ইউনিভার্সিটি আরও একটি কলেজ চণ্ডীদাস মহাবিদ্যালয়, এই কলেজের কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তোমাদের এই কলেজের ওয়েবসাইটে চলে যাবে chandidasmahavidyalaya.ac.in, এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের অনলাইন অ্যাডমিশন 2023-24 এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ এই অপশন থেকে তোমরা চেক করে নিতে পারছো। এখানে থেকে তোমাদের কত তোমাদের নাম উঠেছে তোমরা কিন্তু এই অপশন থেকে তোমরা চেক করে নিতে পারছো। অ্যান্ড ফার্স্ট মেরিট লিস্ট বেঙ্গলি অনার্স মেজর 4 ইয়ার, এই তোমরা এই অপশনে একটু ক্লিক করবে। এখানে নেওয়া হয়েছে কিন্তু 74 জনকে নেওয়া হয়েছে, এই 74 জনের মধ্যে যদি 30 জন অ্যাডমিশন না নেয় বা 20 জন অ্যাডমিশন না নেয় বা 50 জন অ্যাডমিশন না নেয় তাহলে কিন্তু এর পরে 74-এর পরে যে 50 জন আছে বা 30 জন 20 জন আছে তাদের কিন্তু পরের লিস্টে তোমাদের নাম আসবে। ফার্স্ট অ্যাডমিশন লিস্ট যেটা বেরিয়েছে এটা কিন্তু তোমাদের 21 তারিখে বেরিয়েছে, আর তোমাদের পেমেন্ট করতে পারবে তোমাদের 25 তারিখ পর্যন্ত, তোমরা কিন্তু এই যাদের নাম উঠেছে তোমরা পেমেন্ট করতে পারছো। সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের বেরোবে 26 তারিখে, তোমাদের পেমেন্ট করতে পারবে 31 তারিখ পর্যন্ত, তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো। ওকে, এইভাবে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের অ্যাডমিশন লিস্ট তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো, বা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছিলে সেই সাবজেক্টের বিএ জেনারেল হোক, 3 বছরের কোর্স হোক, 4 বছরের অনার্স কোর্স হোক, সবগুলো তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো। কাদের তোমাদের নাম আছে, কারা অ্যাডমিশনে কনফার্ম আছে, কাদের ওয়েটিং পজিশনে আছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারবে। ওকে।